ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হবে বলেও জানান তিনি। সম্প্রতি ধর্ষণের মাত্রা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং সিলেটে এমসি কলেজে ধর্ষণের ঘটনায় সারা দেশে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। দাবি ওঠে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের। জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এই আইনের একটা সংশোধনী আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করার জন্য, এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই আপনার এই আইনটা সর্বোচ্চ শাস্তি যেটা এই আইনে সেটা পরিবর্তন হচ্ছে। সেটা কি মৃত্যুদণ্ড হচ্ছে? যাবজ্জীবনের উপরে কিন্তু মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো সাজা হইতে পারে না।